তো একটা বিষয় আপনাদের কাছে দায়িত্ব দিব, এতে আমার আজকে লক্ষ্য উদ্দেশ্য, সেটা হলে আমি বারবার আপনাদেরকে বলেছি যে এই উম্মতের মৌলিক কাজ হল পাঁচটা, কি বলেছি, ইমানকে শিরক মুক্ত করা, ইবাদত বন্দেগী সুন্নত তরিকা করা, রিজিক হালাল দেখা, বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি করা, অন্তরের দশটা রোগের চিকিৎসা করা, পাঁচটা হল না, গেল মৌলিক কাজ। আর শেষ জমির উম্মত হিসেবে আর একটা দায়িত্ব বেশি আছে, এই পাঁচটা কাজের দাওয়াত দুনিয়াবাসীকে পৌঁছে দেওয়া, এই পাঁচটা কাজের দাওয়াত দুনিয়াবাসীকে পৌঁছাইয়ে দেওয়া। মোট কাজ কটা হল? ছয়টা। এই ছয়টার মধ্যে একটা হল রিজিক হালাল রাখা, একটা কি, এই জিনিসটা বর্তমান জমানায় খুব জটিল হয়ে গেছে। আগে আমরা মনে করতাম লন্ডন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি ওইসব জায়গায় হালাল খানা খুঁজে বের করতে হয়, হালাল খানা পাওয়া যায় না, অনেক কম পাওয়া যায় না, তা আমরা মনে করতাম। পরে আমি লক্ষ্য করলাম দেখুন মুসলিম কান্ট্রিতে হালাল খানা পাওয়া যায় না, খুঁজে বের করতে হয়। আগে যে ধারণা ছিল লন্ডন আমেরিকা সম্পর্কে, আমার এখন সেই ধারণা মুসলিম আমেরিকা মুসলিমদের সম্পর্কে। এই কয়েকদিন আগে আমরা হাস করে আসলাম, আমি হাজিদেরকে বলছি, আমি হাজিদেরকে বলছি মক্কার মুরগি খাবেন না, এগুলো ব্রাজিল থেকে আসে, কিছু হিন্দুস্তান থেকেও যায়, কিছু সিলেট থেকেও যায়, এর একটাও সঠিকভাবে জবাই করা হয়নি, একটাও সঠিকভাবে জবাই করা হয়নি। আর সৌদি সরকার ইহুদিদের গোলাম, এগুলো কোন চিন্তাও করে না, হালাল খাওয়াই দিছে না হারাম খাওয়াই দিছে চিন্তাই করে না। যেখানে মক্কা মদিনায় মুরগি খাওয়া যাচ্ছে না, এগুলো ঠিক না। আমি মক্কা মদিনায় গেলে বিভিন্ন এলাকা থেকে আমাকে নিয়ে যায় বয়ান করতে, বিভিন্ন এলাকা থেকে যায়। এবার একটা সফর ছিল জিদ্দায়, জিদ্দায় প্রত্যেকখানে নামাজ পড়লাম, মাগরিবের নামাজ। তো প্রজারা আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বললো একটু চা খেয়ে গেলে ভালো হয়। তা আমি তো ডায়াবেটিসের রুগী, আমার 3 ঘন্টা পরে কিছু খাইতে হয়, খুব ভালো হয়, কিন্তু চা নাস্তা করলে খুব ভালো হয়। পরে আমাকে বললো হুজুর এটা তো স্যান্ডউইচ 2 রকম পাওয়া যায়, মুরগির পাওয়া যায়, একটা সামুদ্রিক মাছ আছে টোনা মাছ, টোনা মাছের পাওয়া যায়, আপনার জন্য কোনটা আনবো? তাহলে আপনি বলেন কোনটা আনবেন, বললো যে আমাদের জানা মতে এখানে মুরগি তো সহি না, তো টোনা মাছের আনা যায়, মাছ তো জবাই করা লাগে না, মাছ তো হালাল। এগুলো ভালো কথা করছেন, আপনি ভালো কথা করছেন, যেখানে মুরগি খাওয়া যায় না সেখানে টোনা মাছের টানা হওয়া, তোরা আমার জন্য টোনা মাছের স্যান্ডউইচ দিয়ে এই চা খাই যাব। তা আমি দেখলাম আলহামদুলিল্লাহ
ওখানে পাবলিকের মধ্যে এই একটা চিন্তা আছে যে আমি যেটা খাইতেছি হালাল না হারাম, এটা চিন্তা আছে। এই চিন্তাটা আমাদের দেশের মানুষের মাথায় এখনো ঢোকে নাই। যারা আমার পিছনে জমা পড়ে খিলগাঁও চৌরাস্তা বাজার মসজিদে, খিলগাঁও চৌরাস্তা বাজার মসজিদে যারা আমার পিছনে জমা পড়ে তাদের মাথায় ঢুকছে। গত 4-5 জুমা আমি একটার উপরেই বয়ান করতেছি। আমার ওয়েবসাইট দেখেন www.darsemansur.com, এই ওয়েবসাইটে আমার সমস্ত বয়ান, কয়েক বছরের বয়ান, 8-10 বছরের বয়ান, আমার সমস্ত কিতাব, আমার প্রশ্ন উত্তর সব ওইখানে সংরক্ষিত। একবার ডাউনলোড করে নেন আর নেটও লাগবে না, একবার ডাউনলোড করে নেন আর নেটও লাগবে না, আপনি পড়তে পারবেন। সারা দুনিয়াকে পড়া হয়েছে। আমার কাছে লন্ডন থেকে ফোন আসে, আমেরিকা থেকে ফোন আসে, কানাডা থেকে ফোন আসে, জাপান থেকে ফোন আসে, ইটালি থেকে ফোন আসে, সব জায়গাতে ফোন আসে। আমরা এটা পড়ি, আমাদের খুব উপকার হয়েছে। সারা দুনিয়ায় পড়া হয়েছে, যারা জানে তারা পড়ে, আলহামদুলিল্লাহ তারা জুমা পড়ে, তাদের মাথায় ঢুকে গেছে যে অটোমেটিক হালাল খানা পাওয়া যাবে না, এটা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে। এটা আপনাদের সকলের মাথায় ঢুকাইতে হবে যে এখন আর লন্ডন আমেরিকা না, খোঁজ সৌদি আরবে, খোঁজ বাংলাদেশে হালাল খানা পাওয়া যায় না, হালাল খানা খুঁজে বের করতে হবে, হালাল খানা খুঁজে বের করতে হবে। ইতিমধ্যে পত্র পত্রিকায় কয়েকটা নিউজ আসছে, পত্র পত্রিকায় কয়েকটা নিউজ আসছে আমাদের ঢাকা ধামরাইতে কয়েক লক্ষ টন শুকর পাওয়া গেছে। আপনার পড়েন নাই পত্রিকায়? আমার মোবাইলে ওই পত্রিকা আছে, আমার মোবাইলে সংরক্ষিত আছে। কয়েক লক্ষ টন শুকর পাওয়া গেছে, এটা দিয়ে তারা সয়াবিন তেল বানায় আর রাইস ব্রান তেল বানায়, কোড়ার তেল। অথচ ওগুলোর নাম কেউ আসছে, আসলে শুকুরের চর্বি বলায় তেল বানায়। তো পত্রিকায় লিখছে যে র্যাবেরা ধরছে, ধরে এটাকে সিলগালা করে দিছে এবং ওই কোম্পানিকে 70 লক্ষ টাকা দাঁড়িয়ে জরিমানা করছে। ওই কোম্পানির নাম এবিসি অ্যাগ্রো, এবিসি অ্যাগ্রো 70 লক্ষ টাকা জরিমানা আর লক্ষ টন সুপুর পাওয়া গেছে। ঠিক সেম ঘটনা পাওয়া গেছে চট্টগ্রাম বন্দরে, আর একজন শুকুর আনা ছিল বন্দরে ধরা পড়ছে। আর একটা ঘটনা পাওয়া গেছে আশুলিয়ায়, একটা ফ্যাক্টরি তারা শুকুর ব্যবসা করে, কারণ শুকুরের থেকে এত বেশি লাভবান আর কোনো কিছুতে হওয়া যায় না। শুকুরের দ্বারা দুনিয়াতে যে লাভবান হওয়া যায়, এত লাভবান হওয়া যায় না। শুকুরের তেল, শুকুরের চর্বি গলায় তেল বানায়, এর দাম পড়ে 20-30 টাকা, 20-30 টাকা। এটা দিয়ে সব কিছু বানায় দিচ্ছে, বিশেষ করে যেসব বেকারের মালিক অসাধু, বেকারের মালিক অসাধু, তারা এ তেল দিয়ে বেকারের সব মাল বানাইতেছে,
আর বিস্কুটের কেজি বেচতেছে 200 টাকা 300 টাকা, তেল হলো 30 টাকা আর বিস্কুটের কেজি হলো 300 টাকা, কত লাভ করবো? লাভের আশায় এই কাজটা করতেছে। তো কয়েকটা জায়গায় ধরা পড়ে গেছে যে বাংলাদেশে প্রচুর পরিমাণ শুকর আমদানি হইতেছে, এই সিলেট থেকে আসতেছে, ফ্রান্স থেকে আসতেছে, আল্লাহ এগুলো ধরাই দিচ্ছে। বিশেষ করে আমার বয়ান শুরু হওয়ার পরে এগুলো বেশি ধরা পড়ছে, আগে ধরা পড়ে নাই। আমি তো বয়ান শুরু করছি, আমার বয়ান নেতা সবাই পড়ছে। এখন বিভিন্ন লোক যারা ওইসব কারখানায় চাকরি করে, ওইসব কারখানায় যারা চাকরি করে, ওরা ধরাই দিচ্ছে যে এখানে শুকরের চর্বি বিশাল হয়। ইহুদি খ্রিস্টানরা সম্মুখ যুদ্ধে আমাদের সাথে পারে না। ইহুদি খ্রিস্টানরা সম্মুখ যুদ্ধে আমাদের সাথে পারে না, আমাদের ইমানি শক্তি আছে, পারে না। দশজন একজন মুসলমান পারবে না, ওরা মৌত থেকে ভাগে, আমরা মৌতকে আলিঙ্গন করি, শাহাদাতকে আলিঙ্গন করি। আমরা যে মরতে প্রস্তুত হয় তাকে কেউ মারতে পারে না, যে মরতে প্রস্তুত হয় তাকে কেউ মারতে পারে না। তো সম্মুখে আমাদের সাথে পারে না, এই জন্য ইহুদি নাসারা বিশ্বাস করছে যে কি করলে মুসলমানদেরকে পরাজিত করা যাবে, কি করলে। তো তারা আমাদের কোরআন হাদিস দিয়ে গবেষণা করছে, আমাদের কোরআন হাদিস দিয়ে গবেষণা করে দেখছে মুসলমানদেরকে যদি হারাম খাওয়ানো যায় তাহলে এদের কোন ইবাদত কবুল হবে না, এদের কোন দোয়া কবুল হবে না, এবং এরা আল্লাহ সাহায্য পাবে না। এদের ইবাদত কবুল হবে না, দোয়াও কবুল হবে না, আল্লাহ সাহায্য পাবে না। এটা ওরা আমাদের কোরআন হাদিসে পড়ছে, পড়ে ওরা যত ভালো ভালো নামি দামি ব্র্যান্ডের খানা সাপ্লাই দিচ্ছে দুনিয়ায়, ব্র্যান্ডের যত খানা সাপ্লাই দিচ্ছে প্রত্যেকটা খানার মধ্যে শুকুরের পার্স আছে। আমি একটা পত্রিকা আছি সৌদি থেকে, এই সফরে, এই সফরে সৌদি আরব থেকে একটা পত্রিকা আছে আরবিতে, এই পত্রিকার নাম হল আর-রিয়াদ। এই পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রথম কলাম, প্রথম পৃষ্ঠায় প্রথম কলামে লিখছে পেপসি আর কোকা কোলা তৈরির মৌলিক উপাদান হল শুকুরের রক্ত এবং শুকুরের চর্বি। এই পত্রিকা এখানে আছে, এই বিল্ডিং আছে, কত বিভাগে দেখা যায় এই মাদ্রাসার কত বিভাগে এই পত্রিকা আছে। আমি এটা বাংলা করাই দিচ্ছি, বাংলা করে প্রচার করা হবে। তো সৌদির পত্রিকাগুলো তো সরকার নিয়ন্ত্রিত, সৌদির পত্রিকাগুলো সরকার নিয়ন্ত্রিত, আপনার ইসলামত লেখার অধিকার নেই। সেইখানে লিখতেছে পেপসি আর কোকা কোলা শুকুরের রক্ত দ্বারা এবং শুকুরের নাড়ি মুড়ি দ্বারা তৈরি মূল উপাদান। এই দুটা দিয়ে বাকিগুলো বললেন। এমনি তো আন্তর্জাতিক আইন আছে যে কোনো খানার ভিতরে লিখতে হয় যেটা এই জিনিস দ্বারা তৈরি হয়েছে, লিখতে হয়। কিন্তু ওরা কি লেখে? পেপসির গায়ে লেখে, সেভেন আপের গায়ে লেখে, মেরিন্ডার গায়ে লেখে? মেরিন্ডা ব্যাংক দিয়ে তৈরি করে, মেরিন্ডা তৈরি করে ব্যাংক দিয়ে। আর এইগুলো আমরা অহরহ খেতে আছে, অহরহ খেতে আছে।
এইটা যে কোনো বিস্কুট চকলেটে মিমি মিমিটা কি জিনিস, এই মিমিটা কি জিনিস, একটু তাকিব করেন ল্যাবে, তাকিব করেন এর মধ্যে শুকর আছে, ল্যাবের মধ্যে কি আছে, শুকর আছে, এদের গোড়া দুধ এর মধ্যে অন্য কিছু শুকরের চর্বি বা অন্য কিছু মিশ্রিত আছে। দেখেন কত বড় দোকান আছে ইহুদিদের, একটা দুধ আমি বলি আসে নিউজিল্যান্ড থেকে, প্যাক হয় দুবাইতে, প্যাক হয় কোথায়, দুবাইতে, এটা বড় বড় প্যাকেট, 2 কেজি 2.5 কেজির প্যাকেট, এর গায়ে আরবিতে অনেক কিছু লেখা। তা এখন মুসলমানরা মনে করে আরব দেশের থেকে আসছে, এর গায়ে এত কোরআন কিতাব লেখা, তো এটা তো হারাম হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, এর গায়ে এত কোরআন কিতাব লেখা, অথচ এটা কাফেরদের দেশে আসছে মুসলমানদের ঢোকানোর জন্য, প্যাক হয়েছে কোথায়, দুবাইতে, কোনটা সৌদি আরব। এই যে তসবির দিবেন, তসবির পড়েন না আপনারা, বহু তসবির তৈরি হয় শুকুরের হাড্ডি দিয়ে, শুকুরের হাড্ডি দিয়ে তসবির তৈরি হয়, সেই তসবির আমরা পড়ি। এই হল দুনিয়ার পরিস্থিতি, এমন একটা সুশান্ত খানা নেই যার মধ্যে শুকুরের কোন না কোন পার্টস নেই, এরা আমি দেখাইতে পারবেন না। আইসক্রিমও আছে শুকুরের পার্টস, ওটা না দিলে আইসক্রিম জমে না, ঘরে বানাইবেন, ঘরে ঘরে বানাইতে গেলেও কিছু জিনিস বাইরের ব্যবহার করতে হবে, সেগুলোর মধ্যে শুকর আছে, সেগুলোর মধ্যে কি আছে, শুকর আছে। এই জন্য আমি পরামর্শ দিই যে ইহুদিরা তো আমাদেরকে ঢোকাচ্ছে সব সুশান্ত খাবারের ভিতরে শুকর, এর মায়োনিজ খান আপনার খুব মজাদার, মায়োনিজ এর মধ্যে কি আছে, এর মধ্যে শুকুরের চর্বি আছে, সব কিছুর মধ্যে। তো ভেজালটা মূলত তেলের মধ্যে, ভেজালটা মূলত কিসের মধ্যে, প্রায় অসাধু ব্যবসায়ীরা এই 30-40 টাকা তেল ব্যবহার করে, অথচ 1 কেজি পাম অয়েল বা সয়াবিন তেল কিনতে গেলে 90 টাকা কম কেনা যায় না। 1 কেজি পাম অয়েল বা সয়াবিন যদি কিনতে যান কমপক্ষে 90 টাকা লাগবে, সেটা তারা 40 টাকা কেজি কিনতেছে, তাহলে কি খাওয়া যদি আপনাকে ওই শুকুরের চর্বি মেশানো, কি খাওয়া গেছে, শুকুরের চর্বি মেশানো। এই জন্য আল্লাহ কোরআনে বহু আয়াতে কোরআনে বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা, হে মুসলমানরা তোমরা হালাল জিনিস খাও এবং পবিত্র জিনিস খাও, একটা কথা বলেন নাই, হালাল তাইয়িবা, গরু মুরগি হালাল, কিন্তু বিসমিল্লাহ ছাড়া জবাই করবেন তো তৈয়ব হবে না, পিসাবের নামে জবাই করবেন হালাল হবে না, কোন দরবারের নামে জবাই করবেন হালাল হবে না, বা মুর্দা হয়ে গেল মুর্দা হালাল, মুরগি তো হালাল তো মুর্দা হালাল, কিন্তু এখন সমানে মরা মুরগি বিক্রি হয়েছে, এই জন্য যারা মুরগি গেছে ফার্মের মুরগি ওদের মেমোতে লেখা আছে জীবন্ত মুরগি, মেমোতে লেখা জীবন্ত লেখার দরকারটা কি, মেমোতে লেখা আছে জীবন্ত মুরগি, তাহলে মরাটাও বিক্রি হয়,
মরাটাও বিক্রি হয়, এক গ্রুপ মরাটা কেনে কম দামে, কিনে এমন সুন্দর করে ভাজে মশলা দিয়ে সব বিক্রি হয়ে যায়। এই যে মনে মনে দেখেন না, দেখে মনে মনে মুরগি সুন্দর করে ফ্রাই করে রাখছে, এইগুলো কি সব মরা গুলো অনেক ঘটনা দেখে। আমাদের দেশে মরা মুরগি বিক্রি হয়েছে এবং এটা ফ্রাই করে খাওয়ানো হয়েছে। এই জন্য কি করতে হবে এখন এই অবস্থা, দুনিয়ার এই অবস্থা সব হারাম। হারাম কিছু খাইলে যে রক্ত তৈরি হয়, এই রক্তটা হার্টে আসে, কোথায় আসে? এবং হার্টের মধ্যে সব কাজের পরিকল্পনা হয়, ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন এর পরিকল্পনা কোথায়? মাথায় না, কিন্তু আপনারা মনে করেন মাথায়, কিন্তু কোরআনের প্রত্যেকটা আয়াতে কল লিমান কান লাহু কলবুন আও আলকাস সামা আও হুয়া শাহীদ। আকল কোথায় থাকে? আকল জ্ঞান কোথায় থাকে? আপনার মনে করেন মাথায়। কোরআন হাদিস বলে কলবে, জ্ঞান কোথায় থাকে? কলবে। তো রক্ত তৈরি হয়ে কোথায় আসে? কলবে আসে। যে হারাম জিনিস হয়ে থাকে আর এতে যখন কলবে আসবে, সব গুনার পরিকল্পনা হবে, জিনার পরিকল্পনা হবে, সুদ ঘুষ খাওয়ার পরিকল্পনা হবে। আর যদি আপনি আমি হালাল খাইতে পারি, হালাল খাইতে পারি, ওই রক্ত যখন কলবে আসবে তো নেক কাজের পরিকল্পনা হবে, ইবাদত বন্দীর পরিকল্পনা হবে, সিল্লা দেওয়ার পরিকল্পনা হবে, দাওয়াত লোকে আসার পরিকল্পনা হবে, কোরআন সই করার পরিকল্পনা হবে, সব পরিকল্পনা এই কলবে। এই কলবে কি ধরনের রক্ত আসতেছে না দেখতে হবে। এই জন্য শরীয়তে খুব তাকিদ করা হয়েছে, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল হইতে হবে, পবিত্র হইতে হবে। নবীজি প্রায় 1500 বছর আগে বলে গেছেন, নবীজি প্রায় 1500 বছর আগে বলে গেছেন যে ইহুদিরা মরা জানোয়ারের চর্বি আর শুকরের চর্বি গলায় তেল বানায় বিক্রি করে। খুব খেয়াল করেন, নবীজি 1500 বছর আগে বলে গেছেন যে ইহুদিরা মরা জানোয়ারের চর্বি এবং শুকুরের চর্বি গালায় বিক্রি করে। তাদেরকে প্রশ্ন করা হয়েছে এগুলো নিষেধ হারাম, চোর মরা জানোয়ার হারাম, কিন্তু আমরা তো মরা জানোয়ার বেশি না, আমরা তেল বেশি, আমরা মরা জানোয়ার বেশি না, আমরা শুকুর বেশি না, আমরা তো তেল বেশি। এটা বুখারি শরীফের হাদিস। কিসের হাদিস? বুখারি শরীফের হাদিস। নবীজি প্রায় 1500 বছর আগে বলে গেছেন ইহুদিরা এই কাজটা করে। তাহলে 1500 বছর পরে কি করে? তখন তো তেল বানায় ব্যস্ত, এখন শুধু তেল বানায় বেঁচে না, সমস্ত খাদ্যের মধ্যে যোগ করে। তখন তেল বানায় ব্যস্ত, আর এখন কি করে? সমস্ত খাদ্যের মধ্যে মিলায় আমাদেরকে খাওয়াইছে। কিন্তু ওই যে আন্তর্জাতিক আইন আছে যে আপনি কি দিয়ে খাদ্য বানাইছেন এটা লিখতে হবে, যদি লেখে তো মুসলমানরা কিনবে না। কি দিয়ে বানাইছে যদি লেখে তো মুসলমানরা কিনবে না। এই জন্য তারা চালাকি করে শুকরের প্রত্যেকটা পার্টসের এগেনস্টে একটা ই কোড বানিয়েছে, ই কোড বানিয়েছে, কত কথা ই 210,
উদাহরণ স্বরূপ এ রক্ত শুকুরের চর্বি ২২০ রক্ত শুকুরের রক্ত ২৫০ মানে শুকুরের নারীর মুড়ি এইভাবে প্রত্যেকটা পার্সের এগেনস্টে কি বানাইছে ই কোড বানাইছে ওইগুলো কিন্তু লেখা আছে না লিখলে আন্তর্জাতিক আইনে ধরা পড়বে এজন্য লিখতে বাধ্য হয়েছে এইগুলো দেখতে হবে আমার ওয়েবসাইটে আমার ওই বয়ানের শেষে ই কোড গুলো আমি দিয়ে দিছি আমাদের দর্শে মানসুর ওয়েবসাইট ওয়েবসাইটে হেডিং দেখবেন অধিকাংশ সুস্বাদু খাবারের মধ্যে শুকর বিস্তৃত অধিকাংশ সুস্বাদু খাবারের মধ্যে শুকর বিস্তৃত এই বয়ানের শেষে দেখেন ই কোড আছে এই ইকোড গুলো লক্ষ্য করবেন চকলেট তো আছে ইকোড সব কিছুতে ইকোড আছে এইগুলো বুঝবেন যে শুকর আছে খাওয়া যাবে জান্নাতে যাইতে গেলে তো কুরবানি লাগবে না জান্নাতে যাইতে গেলে তো কুরবানি লাগবে না মজাটা বেস্টের জন্য রাখেন সব মজা দুনিয়াতে না নিয়ে মজাটা কিসের জন্য রাখেন বেস্টের জন্য রাখেন আর এই কোড দেখে দেখে হারাম গুলো বাদ দিতে হবে বাংলাদেশেও হালাল খানা পাওয়া যেতেছে না সৌদি আরবও পাওয়া যেতেছে না সব শুকর মেটাত ব্রাজিলের মুরগি হিন্দুস্তানের গরু হিন্দুস্তান তো সবচেয়ে বেশি গরু সাপ্লাই যায় হিন্দুস্তান একদিকে গরুর কারণে মুসলমান মারে গরুর কারণে মুসলমানদেরকে মেরে ফেলে আর একদিন তারাই গরু জবাই করে পুরো দুনিয়াতে গরু সাপ্লাই দিচ্ছে পুরো দুনিয়াতে তো হিন্দুস্তান যে গরু সাপ্লাই দেয় দেখে হালাল হবে হিন্দুরা জবাই করলে হালাল হবে হারাম এই জন্য নিজেরা জবাই করা ছাড়া খাবে না মুরগি হোক ছাগল হোক গরু হোক মহিষ হোক নিজেরা জবাই করা ছাড়া খাবেন না আর বেশি ভেজাল হলো তেলের মধ্যে প্রত্যেক এলাকায় কিছু ভাই তৈরি হন প্রত্যেক এলাকায় কিছু ভাই তৈরি হন তারা পিওর তেল দিবেন একদম চোখের সামনে সরিষা ভাঙ্গায় তেল দিবেন সরিষা ভাঙ্গায় তেল দিবেন প্রত্যেক এলাকায় কিছু লোক তৈরি হয় দেখবেন এলাকার সব লোক আপনার ওখান থেকে নিবে আপনি লাভ রাখবেন অল্প কিন্তু পরিণামে হয়ে যাবে অনেক বেশি হবে কিনা হালাল মাল সাপ্লাই দিলে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে না আমি অন্তত ১০-১৬ বছর আগে সোয়াবিন খাওয়া বন্ধ করছি তখন আমি জানতাম না যে এর মধ্যে শুকুরের চর্বি আছে আমি জানতাম না কিন্তু আল্লাহ আমাকে অন্যভাবে হেফাজত করছে কিভাবে ওই তো আসবে না ওই আসবে আমার কাছে একটা বাজে গন্ধ লাগতো যে কোনো সোয়াবিন তৈরির পাকালো কোনো তরকারি খাইতে লাগলে আমার কাছে গন্ধ লাগত আমি খাইতে পারতাম না অন্তত ১৫ বছর আগে আমি সোয়াবিন বাদ দিছি কেন গন্ধ লাগে খাওয়া যায় তখন আমার জানা ছিল না যে এর মধ্যে শুকুরের চর্বি বলে যাওয়া হয়েছে এখন জানা হয়েছে কিন্তু আমার এখন বুঝে আসছে যে ওই সময় আল্লাহ আমাকে বাঁচাইছে তার রহমত দ্বারা আমি সোয়াবিন খাই না আমি সেই সিরাজগঞ্জ থেকে সরিষা ভাঙ্গায়ে সরিষার তেল বানায়ে তারপরে খাই সিরাজগঞ্জে আমার কিছু ছাত্র আছে ওরা সামনে দাঁড়াই থাকে সরিষা ভাঙ্গায় তেল বানায় আমার জন্য পাঠায় আমি সেই তেল খাই
আল্লাহ আমাকে 10-15 বছর ধরে সবের থেকে রক্ষা করছে তার কুদরত দিয়ে, গন্ধ নাকি বাজে গন্ধ সবাই খেয়েছে, আমার কাছে বাজে গন্ধ লাগে, এটা আল্লাহর মেহেরবানি দিয়ে। তো আপনাদের কাছে আবেদন করতেছি, আপনারা প্রত্যেক এলাকায় কিছু ভাই তৈরি হন, সরকার সামনে সরিষা ভাঙে তেল দিবেন, এক মন সরিষা 3 ভাগের 1 ভাগ তেল হয়, 1 মন সরিষায় কতটুকু তেল হয়? 13 কেজি। 1 মন সরিষার দাম অন্যান্য জেলায় 1 মনের দাম 2200 টাকা, আর সিরাজগঞ্জে 1 মন সরিষার দাম 1700 টাকা। সিরাজগঞ্জে 1 মন সরিষার দাম হল 1700 টাকা, আমার ছাত্রবর্গ কেনে, আর অন্যখানে 2200 টাকা। তো সরিষা থাকবে আপনি ভাঙায় দেবেন, এইরকম কিছু ভাই যদি তৈরি না হন তাহলে ইহুদিদের ষড়যন্ত্র থেকে আমরা বের হইতে পারবো না, হারাম খাইতে খাইতে মরবো, আর হারাম খাইতে খাইতে কয়দিন এই বাংলাদেশ কাশ্মীর হয়ে যাবে, হারাম খাইতে খাইতে বাংলাদেশ কি হবে? কাশ্মীর হয়ে যাবে। রোহিঙ্গাদের কি অবস্থা? কাশ্মীরের কি অবস্থা? আসামের কি অবস্থা? আসামের কি অবস্থা? সব মুসলমানকে বের করে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনের কি অবস্থা? সিরিয়ার কি অবস্থা? ইরাকের কি অবস্থা? সব জায়গায় সুন্নি মুসলমানরা মরতেছে, কেন? একদিকে দাওয়াত নেই, আর একদিকে খাইতেছে হারাম, আমাদের দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুল হয় দাওয়াতের দ্বারা আর হালাল খানার দ্বারা, দুই জিনিস যারা দোয়া কবুল হয়, যারা দাওয়াতের কাজ করে তার দোয়া কবুল হয়, আর যে হালাল খানা খায় তার দোয়া কবুল হয়, এই দুটোর একটাও আমাদের কাছে নেই। দাওয়াত কম আর সবকিছু তো শুকর, কাজে দাওয়াত বাড়াইতে হবে। একটু আগে আমার হুজুর বলে গেলেন মাওলানা বুরহানউদ্দিন সাহেব, উনি এই মাদ্রাসার হুজুর, এই মাদ্রাসার হুজুর, উনি বলে গেলেন দাওয়াত বাড়াইতে হবে, আর প্রত্যেক এলাকায় তেলের মিল দিতে হবে, নিজেরা ভাঙবেন, ভাঙলে অল্প দাগ লাভ করে বেচবেন। এই দাওয়াত যদি বানানো যায় আর তেলটা ঠিক করা যায় তাহলে আমরা ইহুদিদের ষড়যন্ত্র থেকে বের হয়ে আসলাম, বের হয়ে আসলাম। আল্লাহ আমাদের সাহায্য করবেন, আল্লাহ আমাদেরকে মদত করবেন, এই দেশ কোনদিন রোহিঙ্গা হবে না, এই দেশ ইনশাআল্লাহ কাশ্মীর হবে না, এই দেশের সাথে আল্লাহ থাকবে, কিন্তু কাজ করতে হবে, কিন্তু কাজ করতে হবে। একটা হাদিসে আসছে, বহুত লোক অনেক দূর থেকে সফর করে আসে, তার চুল এলোমেলো, জামা ময়লা, হাত তুলে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, খুব কাঁদতে থাকে, খুব কাঁদতে থাকে, কিন্তু আল্লাহর হাবিব বলেন এর দোয়া প্রত্যেকে কবুল হবে, ওর খানা হারাম, ওর পানিও হারাম, ওর লিবাস হারাম, মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। একটা জামা কিনলেন 10 টাকা দিয়ে, 1 টাকা যদি হারাম থাকে তো 40 দিন পর্যন্ত আপনার আমার নামাজ কবুল হবে না, কয়দিন? 40 দিন। নবীজি হালালের জন্য এত তাকিদ দিচ্ছেন, নবীদেরকে বলছেন ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে আমার রাসূলগণ হালাল খাও, নেক আমল কর, এই দুটো পাশাপাশি করছেন, হালাল খানা খাও, ইবাদত করো। তাহলে জোর মিল কি? হালাল খানা খাইলেই নেক কাজ করার তৌফিক হয়,
হালাল না খাইলে তৌফিক হয় না। তো আমি যে কথাগুলো বললাম আপনাদের কি বুঝে আসছে? তাহলে আমরা কি হারাম থেকে বেরোতে চাই না চাই না? চাই। তাহলে আল্লাহ কাছে দোয়া করেন এবং প্রত্যেক এলাকায় কিছু ভাই উদ্যোগ নেন, প্রত্যেক এলাকায় উদ্যোগ নেন, তাহলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের রক্ষা করবেন, আমাদের দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করবেন এবং আপনারা আমার কথাগুলো অন্য ভাইয়ের কাছে পৌঁছাই দিবেন, পৌঁছাই দিবেন, যে লেখালেখি করতে পারেন লিখবেন, দাওয়াত দিবেন, মজাদার জিনিস পাইলে আপনি খাবেন না, বিশেষ করে চকলেট, চকলেটের মধ্যে সুপুর বেশি, চকলেট মায়োনিজ বেকারের মজাদার যত আইটেম আছে, কিছু বেকারি এখনো আছে যারা সলিড জিনিস মানুষদেরকে দেয়, এখনো কিছু বেকারি আছে, আল্লাহ তাদের কবির না করুন। আমি মাঝখানে গেছিলাম হক বেতনতে মোহাম্মদ, আমি নিজে গেছিলাম ওনার সাথে কথা বললাম, উনি আমাকে বললেন হুজুর আমি প্রথম একটা বেকারে গেছিলাম, ওই মালিক ভেজাল দিত, আমি ওটা বাদ দিয়ে দিয়েছিলাম, আমি হজ করে এসে নিজে শুরু করছি, আমার এখানে কোন মাল আপনি দুই নম্বর পাবে না। উনি আমার সাথে কথা দিছে, বাকি আল্লাহ ভালো জানেন, ওনার কথা হলো আমি তেল বলেন যা বলেন আমি সবগুলো আমার জানা মতে ভালো জিনিস ব্যবহার করব, হালাল খানা জনগণকে দেই, উনি বলেছে আশা করি উনি ঠিক বলছেন, আশা করি, বাকি আমি ওটাও তাকি করব, ওটাও যাচাই করবো, আমি আপনারাও যাচাই করেন। উনি শক্তি সোয়াবিন তেল ব্যবহার করেন, শক্তি সোয়াবিন তেল, তো আপনারা যাচাই করেন কোন সোয়াবিনটা হালাল, কোন পাম অয়েলটা হালাল, কোন সরিষার তেল হালাল, মিমির মধ্যে কি আছে, বুড়া দুধের মধ্যে কি আছে, এই টাইপের জিনিসগুলো আপনারও তাকি করেন। বাংলাদেশে ল্যাব আছে না, ল্যাব কিছু পয়সা করে খরচ করে ল্যাবে দিলে তারা বলে দিবে এই তেলের মধ্যে চর্বি আছে কিনা, চর্বি হইলে বুঝবে শুকরে চর্বি, চর্বি হইলে কি বুঝবো, অন্য কোন জানোয়ারের এত চর্বি হয় না যত চর্বি শুকরের হয়, দামও কম লাভ বেশি, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আপনারা তৎপর হন, আল্লাহ কাছে দোয়া করেন, অন্যদেরকে দাওয়াত দেন এবং নিজেরা হালাল মাল উৎপাদন করেন, আল্লাহ বরকত দিবে, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে দিক। ওয়াকু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমিন। শুকরের উপাদান মিশিয়ে মুরগি মাছ গরুর খাবার তৈরি করে, সেই খাবার বাংলাদেশে বিক্রি হয়, পত্রিকা এসেছে। এখন প্রশ্ন, এই মুরগি মাছ গরু খাওয়া জায়েজ হবে কিনা? মুরগি তো পায়খানাও খায়, গ্রাম বাজার মুরগিরা পায়খানা সেই মুরগিগুলো ফেলে দেয়, এর জন্য ফতোয়ার বিভাগ, ফতোয়ার বিভাগ থেকে বলা হবে এরকম কি। বাংলাদেশে এই ধরনের পেপসি কোকা কোলা যেই উপাদান লেখা আছে সেইগুলো আমি পড়েছি, কিন্তু খারাপ কিছু পাই নাই, ওরা লেখে না,
আমার দেশে সৌদি আরবেও লেখে না। আপনি মেহরবানি করে বিষয়টা পরিষ্কার করে বললে ভালো হয়। আর কি পরিষ্কার? আমার কাছে আরবি পত্রিকা আছে, সরকার নিয়ন্ত্রিত পত্রিকা, সেইখানে পয়লা কলমে লিখছে মূল উপাদান শুকরের রক্ত, শুকরের চর্বি। এমন কিছু সাবান ও হ্যান্ড ওয়াশের নাম জানতে চাই যেগুলো শুকরের চর্বি দিয়ে তৈরি হয় না। এগুলো তাকে চলতেছে, আপনারা যাচাই বাছাই করেন, আপনারা আমাকে সাহায্য করেন, আপনারা আমাকে সাহায্য করেন, সব আমার একার দায়িত্ব দিয়েন না, আপনারা সাহায্য করেন। কোনটা শুকুর নেই, একজন মানুষ কিছু হারাম খায়, কিছু হালাল খায়, তার হাদিয়া খাওয়া জায়েজ আছে কিনা? যে ব্যক্তির অধিকাংশ ইনকাম হালাল, অধিকাংশ ইনকাম, তার হাদিয়া জায়েজ। আর যার ইনকাম অধিকাংশ হারাম অথবা 50-50 অর্ধেক হারাম অর্ধেক হালাল, এর হাদিয়া গ্রহণ করা জায়েজ নেই, হাদিয়া গ্রহণ করা জায়েজ নেই। আমার কথা বুঝছেন? শুধু একটা হালাল, যার ইনকাম অধিকাংশ হালাল। আমাকে অফিসে রান্না করা খাবার দুপুরে খেতে হয়, সেক্ষেত্রে খাবার পরিপূর্ণ হালাল উপাদান দিয়ে তৈরি কিনা জানি না, কি করণীয় আপনি যাচাই করেন। তারা কি তেল দেয়, সে তেলটা কেমন, একটু কষ্ট করেন আল্লাহর জন্য, একটু কষ্ট করেন, সব হাল হয়ে যাবে। একজন পীরের কাছে কেন বায়াত হতে হবে, আর বায়াত হওয়ার পরে অন্য কোন ভালো পীরের সাথে সম্পর্ক রাখা যায় কিনা? সম্পর্ক রাখা যায়, বয়ান শোনা যায়, দোয়া নেওয়া যায়, কিন্তু চিকিৎসা একজন পীর দ্বারা করতে হবে, চিকিৎসা কয়েক পীরের দ্বারা হবে না। আপনি একই টাইমে একটা রোগের জন্য 10টা ডাক্তার থেকে যদি প্রেসক্রিপশন করে আনেন, 10টা মিলবে? তাহলে ওষুধ খাবেন কেমনে? নামি দামি 10 জন ডাক্তারের কাছে গেছে, 10 জনে 10 রকম ওষুধ লিখছে, কেমনে খাইবেন? একজনের কাছে যেতে হবে চিকিৎসার জন্য, একজন দোয়ার জন্য না, দোয়ার জন্য না, বয়স শুনতে যান। অনেক খাবারের প্যাকেটের গায়ে কোড নম্বর লেখা থাকে না, সেক্ষেত্রে কি সেই খাবার খাওয়া যাবে? যদি হারামের কোন আলামত না পান তাহলে খাওয়া যাবে, হারামের কোন আলামত না পাইলে ঠিক আছে। বর্তমানে অনেক বক্তা ওয়াজ করার সময় শ্রোতাদের উদ্দেশ্যে বলে থাকেন, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এইগুলো ভণ্ডার, এইগুলো কি? সুবহানাল্লাহ বলতে হলে শ্রোতাদের দায়িত্ব, যদি বলতে হয় কার দায়িত্ব? হ্যাঁ, আপনি এটা বলতে গেলেন কেন? বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, ওই ওই ক্ষতি জাহেল, যেগুলো বলে জাহেল। আমরা অনেক সময় নারায় তকবীর আল্লাহ আকবার বলে স্লোগান দিয়ে থাকি, এই নারায় তকবীরের অর্থ কি, এই স্লোগানটা কোন ক্ষেত্রে প্রয়োজন্য? মসজিদের ভিতরে এই স্লোগান দেওয়া যাবে না, এটা শরীয়তে কোন ক্ষেত্রে পাওয়া যায় না।
এরকম সুলোগান কোন ক্ষেত্রেই পাওয়া যায় না, মসজিদে তো প্রশ্নই ওঠে না। এটা রাজনীতিবিদদের আবিষ্কার। এটা কি রাজনীতিবিদদের আবিষ্কার? ওরা এগুলো আবিষ্কার করে না, নাই তহবিল। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সুন্না কয়ে গেল। আল কোরআন আলো ঘরে ঘরে জালো তো সুন্নত কই, এ তো জামাত শিবিরের স্লোগান হয়ে গেল। কি হয়ে গেল? জামাত শিবিরের স্লোগান। ওরা হাদিস মানে না, ওরা কোরআন মানে না। একজন ছাত্রী মহিলা মাদ্রাসায় পড়ে, আবার বাড়িতে রেডিও টেলিভিশনে গান শোনে, নিষেধ করলে বলে মাদ্রাসার উস্তাদরাও বড় বড় মোবাইল সেট ব্যবহার করে, ফেসবুক ইত্যাদি চালায়, মশলা জানতে চাই। ও গুমরা, ওর উস্তাদরাও গুমরা। ওই মহিলাও গুমরা, ওর উস্তাদরাও কি? আজকাল কয়েকটা মহিলা মাদ্রাসা ওদের যাত্রাবাড়ির শাইকুল হাদিস মৌলানা মাহমুদুল হাসান দামাত বারাকাত হোক, উনি বলতেছিলেন ওনার মাদ্রাসায় হিন্দু ছাত্র ধরা পড়ছে, ওনার মাদ্রাসায় হিন্দু তালেবেলেম ধরা পড়ছে। উনি বলতেছিলেন ঢাকাতে কয়েকটা মহিলা মাদ্রাসা হিন্দু মহিলারা করছে, হিন্দু মহিলারা মহিলা মাদ্রাসা করছে, অঘটন ঘটায় ওটা উল্লামাদের কাঁদে দিচ্ছে, অঘটন ঘটায় কাদের কাঁদে দিচ্ছে? হিন্দুরা মহিলা মাদ্রাসা করতেছে। এই মেয়ে যেখানে পড়ে ওর মোতাবেক খোঁজেন, ওটা হিন্দু কিনা? এক অক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান নামে জ্বলতে হবে। অনেকে বলেন এটা নাকি জাল হাদিস। জাল না, দুর্বল, জয়ী জয়ী, এটা ভিত্তিহীন না একদম। তবে তো কিছু নামাজটা কাজা পড়ে নেয় এবং আল্লাহ কাছে তওবা করে, তখন আল্লাহ মাফ করে দিবেন। কাজা হয়ে গেছিল, সে কাজা পড়ে দিছে এবং আল্লাহর কাছে কি করছে? তওবা করছে, তখন তার জন্য এই শাস্তি না। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।